আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে সকল দর্শকের সামনে একটা আলোচনা নিয়ে আসলাম, সেই আলোচনাটি আরশ কুরসি লৌহ কলম। এই আরশ কুরসি লৌহ কলম নিয়ে আজকে আলোচনাগুলো করব। আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে যে বইটি শামিম আলী চিশতির লেখা, সেই বইটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। তো আজকের যে কথাগুলো বলা হবে, সেই কথাগুলো হলো যে আল্লাহ এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা মূলে কী এবং এর ভেদ রহস্য কী। আরেকটা কথা আছে কোরআনে, যে সূরা হামিমের 2 নম্বর আয়াতে, কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। তো আশা করব জ্ঞানীগুণী যাহারা আছে তাদের কাছে এই আলোচনাগুলো দৃষ্টি আকর্ষণ হবে ইনশাল্লাহ। তো আমি আজকে এই আলোচনাটা করব। এবং আরেকটি বিষয় হলো যে আল্লাহ বলেছেন যে 18,000 মাকলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। তো মানুষ সর্বশ্রেষ্ঠ কেন? আল্লাহ বলেছেন আমি শ্রেষ্ঠ একটা নবী আমি শ্রেষ্ঠ স্থানেই প্রেরণ করেছি, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যে আলাপটি হবে যে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারণ নিজের মধ্যে দেখার নসিব হয় তার জন্য দোজখ হারাম, এই কথা কোরআনে কয়। তো আল্লাহ আরবি অক্ষর দ্বারা ক্ষুদ্র বিশ্ব মানে মানব দেহটাও সৃষ্টি করিয়াছেন এবং মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটাও আল্লাহ আরবি অক্ষর দ্বারাই সৃষ্টি করিয়াছেন। তো আজকে যে আলাপটি করব হরফ বিষয় এবং আরশ কুরসি লৌহ কলম নিয়ে এবং বিসমিল্লাহ নিয়ে আমি আলাপটি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরশ কুরসি লৌহ কলম, কলেমার মধ্যে নিহিত, এই নিয়ে কিছু তথ্য আলোচনা করিব ইনশাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম কলেমার মধ্যে নিহিত আছে, যেমন কালেমার মধ্যে মুহাম্মদ এবং মুহাম্মদের মাঝে আল্লাহ মিশিয়ে আছেন। সেই মুহাম্মদ না হইলে আরশ কুরসি লোহে মাহফুজ লোহে কলম কোনো কিছুই সৃষ্টি হইত না। সমস্ত বিশ্বের কথা বলার চেষ্টা করিব সৃষ্টি সম্বন্ধে, কিন্তু বিশ্বের বাহিরের কথা নয়, যেমন বৃহত্তম মিম দ্বারা আরশ সৃষ্টি করিয়াছেন আল্লাহ, সেথায় শুধু সৌরজগৎ মানে আল্লাহর আলোকিত জগৎ অর্থাৎ স্রষ্টার জ্ঞান জগৎ। পঞ্চম আরশে এবং চতুর্থ আরশে হা হরফ অবস্থিত। পঞ্চম ও চতুর্থতম আরশে কুরসি অবস্থিত, যেই আরশে আল্লাহ তাআলার সিংহাসন রাখিয়া বসেন। সেই কুরসিটি চতুর্থ এবং পঞ্চম আরশে মাঝামাঝি অবস্থিত। এই কুরসিতে বসিয়া আল্লাহ সমস্ত সমাধান করবেন এবং এই আরশের উপর নিচে বাতাস চলাচল চলছে হরদম। জমিন সাগর পাহাড় বা পৃথিবী অবস্থিত হা হরফের নিচে বৃহত্তম আরও একটি মিম অবস্থিত, সেখানে সাগর পাহাড় ও পৃথিবীর অবস্থান আছে, যেখানে মানুষ বা প্রাণীদের জন্ম হইয়া থাকে এবং মৃত্যু হইয়া থাকে। সমস্ত লাভ ক্ষতি এই পৃথিবীতেই হইয়া থাকে এবং বেহেস্ত ও দুযোগ এখানেই খুঁজিয়া নিতে হয়, আর মূলত এইখানেই বেহেস্ত আর মূলত এইখানেই বেহেস্ত এখানেই দুযোগ সৃষ্টি হয় এবং জন্ম মৃত্যুর থেকে এইখানে এবং জন্ম মৃত্যুর থেকে এখান থেকেই
মুক্তি নিতে হয়। এই পৃথিবী থেকে যাহারা মুক্তি নিতে পারে না তাহারা আর কখনো কোথাও থেকে মুক্তি নিতে পারবে না। দাল অক্ষরটিতে পাতাল অবস্থিত রহিয়াছে। মানুষ যখন কর্মে নিম্ন দেশে চলিয়া যায় তখন সেই পাতালে চলিয়া যায়, যেমন সেইখানে কঠিন কষ্টের জায়গা যেখানে মানুষের স্রোতের কোনো অস্তিত্বও থাকবে না। সেই লোহে জমিনে সেই লৌহ জমিনের মিমে অবস্থিত এবং কলম দাল হরফে অবস্থিত রহিয়াছে। এই বেদ বেদান্ত না জানা পর্যন্ত আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায় না। মান আরাফা সম্বন্ধে যার জ্ঞান নাই তিনি কখনো এই বিষয়গুলি বুঝবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার জ্ঞান দান করুন, আল্লাহ আমাদেরকে বোঝার জ্ঞান দান করুন। আরও একটি বিষয় তুলে ধরব, সেটি হলো বিসমিল্লাহ এর পেটের ভিতর কালেমা লুকায়িত। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ এর পেটের ভিতর কালেমা লুকাইয়াছে, চেতন গুরু ভজন করে যেজন পাইয়াছে। এক বিসমিল্লাহ সৃষ্টি হইল, বিলিয়ন বিলিয়ন বিসমিল্লাহ হইল, এক থেকেই হাজার বিলিয়ন আজও তাহা হইতেছে। কালেমাতে খুঁজে পাই বান্দা, না বুঝিয়া রইলাম আন্দা, বান্দা ও রাসুল যেথা সেথায় আল্লাহর অবস্থা আছে। বা সিম মিম, বা সিন মিম তাদের আগে চিন, তারাই হইয়া আছে মেইন, এদের ছাড়া আল্লাহ গোপন আছে তাদের কাছে মিশে। শামিম আলী বলে যায় বিসমিল্লাহ যে খুঁজে পায়, কালেমাকে দেখতে পায়, দেখে যেজন পাঠ করতেছে। সুবহানাল্লাহ। কবিতার ভাষায় লেখাগুলো কিন্তু গল্পের মধ্যে বলিয়া বোঝানো বড়ই মুশকিল, কেননা কবিতা পড়িয়া বা গান শুনিয়া বুঝিয়া নেওয়াটা একজন জ্ঞানী মানুষের পক্ষে বুঝিয়া নেওয়াটা সম্ভব। অতি সাধারণদের মধ্যে গল্পের ভাষায় বলা বা সরাসরি লিখিয়া দেওয়া সমস্যা হইতে পারে, কারণ ওই পর্যন্ত জ্ঞানে নাও ধরিতে পারে, মাথায় জ্ঞানে সমস্যা হইতে পারে। জ্ঞানে যখন না ধরিবে হয় নিজের জ্ঞানের প্রতি দুর্বল হবে, আর না হয় তো লেখককে নিয়া মন্তব্য করিয়া খারাপ কিছু বলিয়া ফেলিবেন। তবে আমি লেখার মাধ্যমে কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করিব ইনশাআল্লাহ। আল্লাহ জ্ঞানীর ও জ্ঞানী, মহাজ্ঞানী, এমন কায়দা কানুন করিয়া এই পৃথিবী সৃষ্টি করিলেন যে আল্লাহ ধরা ছোঁয়ার বাহিরে চলে গেলেন, কিন্তু ধরা ছোঁয়ার বাহিরে নাই, কিন্তু আবার ধরা ছোঁয়ার বাহিরেও আছে। তাহা কেমন করিয়া আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন তাই বলিতে চাই, কালেমার রূপেই মুহাম্মদ এবং মুহাম্মদ রূপেই আল্লাহ। তাই বলিতে চাই, কালেমার রূপেই মুহাম্মদ এবং মুহাম্মদ রূপেই খোদার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আমরা যদি এই বিষয়গুলি বাহিরের জগতে খুঁজি কখনো পাব না, খুঁজতে হবে একমাত্র দেহ এবং আত্মাতে। এর বাহিরে যদি আমরা এই সমাধান ও এই কালেমার সম্বন্ধে জানতে চাই বা দেখিতে চাই পাব না। আমার মাঝে আমার সমাধান খুঁজিয়া পাব, ও বিসমিল্লাহ ও আমার মধ্যে আছে, বিসমিল্লাহ এর ভিতরে। আমার মাঝেই আমার সমাধান খুঁজিয়া পাব, ও বিসমিল্লাহ ও আমার মধ্যে,
আছে, বিসমিল্লাহ এর ভিতরে আমার কালেমা ও লুকাইয়া আছে, কালেমার ভিতরে আমার মুহাম্মদ ও লুকাইয়া আছে, এবং মুহাম্মদের ভিতরে আল্লাহ ও লুকাইয়া আছে। একজন কামেল মুর্শিদ ধরিয়া আগে বিসমিল্লাহ চিনব, পরে আমার মধ্যে কালেমাকে চিনব, এরপরে মুহাম্মদকে চিনব। আল্লাহ আমাদের সকলকে চেনার বোঝার তৌফিক দান করুন। তো আজকের এই গল্পতে আমি যা বুঝলাম এবং আপনারা যা বুঝলেন, তো আপনারা আমাকে জানাবেন এবং আমি যা বুঝলাম সেটি বুঝাইতে চাই যে আল্লাহ বলেছেন, আমি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ ভাষার মধ্যে প্রেরণ করেছি, এবং অন্য অন্য নবীর তুলনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধৈর্যশীল এবং জ্ঞানী। তাই আজকে এই আলোচনাগুলো আরও একটু বোঝানো হইল যে আমরা আল্লাহকে পাইতে হলে যে কাগজে কোরআন লিপিবদ্ধ আছে, এই কোরআন দিয়ে আমরা নিজেকে যখন চিনব, তখন আমরা আরশ কুরসি লৌহ কলম এবং আমাদের মধ্যে দেহ কোরআন, এটাকে আমাদের চেনা হবে। এটাকে যখন আমরা চিনব, তখন সেই কালেমার মধ্যে নিহিত আল্লাহ স্বয়ং, তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি সাত তালা চৌদ্দ তালা থাকে, তাহলে এই ক্ষুদ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেও সাত তালা করে চৌদ্দ তালা আমাদের মধ্যে আছে, স্তর বাই স্তর। তাহলে আমরা যদি কখনো আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমরা মুর্শিদের দেওয়া সাধন করিয়া আমাদের নিজেদেরকে চিনিয়া আমরা আমাদের মধ্য থেকেই আমরা আল্লাহকে হাসিল করব ইনশাআল্লাহ। আজকে এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।